মধ্যরাত থেকে বাংলাদেশের সাগরে ইলিশ ধরা শুরু। বাংলাদেশে নিষেধাজ্ঞার 65 দিন পর ইলিশ মাছ ধরতে জেলেরা বঙ্গোপসাগরে নেমে পড়েছেন। শুক্রবার দিন গতরাত থেকে কেউ আবার শনিবার ভোর থেকে জাল, ফিশিং বোট সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে ইলিশ মাছ ধরতে সাগরে নেমে পড়েছে। নিষেধাজ্ঞা কাটিয়ে উৎসব মুখর পরিবেশে শত শত জেলেরা মাছঘাট থেকে বঙ্গোপসাগরে রওনা দেন। মাছ ধরাকে কেন্দ্র করেই বেকার জেলেরা ফের কর্মব্যস্ত হয়ে পড়েছে। এতে সরগরম হয়ে উঠবে মাছের আড়তগুলো। অন্যদিকে বরফগুলো আরো সচল হয়ে উঠেছে। সাগরে মাছ ইলিশ শিকার করে বিগত 2 মাসের ধার দেনা পরিশোধের পাশাপাশি ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশাবাদী জেলেরা। পরিবার পরিজন নিয়েও ভালোভাবে দিন কাটাবেন স্বপ্ন তাদের চোখে মুখে। উল্লেখ্য, সাগরে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত 19 মে মধ্যরাত থেকে 23 জুলাই পর্যন্ত ইলিশ সহ সব প্রজাতির মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা ছিল। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবুর রিপোর্ট, টাইমস বাংলা।